লেবাননের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করুন বলেছে হিজবুল্লাহ। নিয়ন্ত্রণে আনা হয়েছে আইএসকে, তালেবান নেতার ঘোষণা। ইরানকে পারমাণবিক রাষ্ট্রে পরিণত করা উচিত নয়, ইরানের বিরুদ্ধে চরম ষড়যন্ত্র, তা সম্পর্কে জানিয়ে দিব বিস্তারিত। মিয়ানমারের সহিংসতা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান। পিএলএ এয়ারফোর্সের 72তম বার্ষিকীর আগে যুদ্ধ প্রশিক্ষণের জন্য চীনের সর্বশেষ WZ-7 রিকন ড্রোন মোতায়েন করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি নূরনবী ইসলাম নীরব, আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। লেবাননের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করুন বলেছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, তার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সৌদি আরবকে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন যুদ্ধ নিয়ে যখন লেবানন ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক মতভিন্নতা চলছে, তখন হিজবুল্লাহর উপমহাসচিব এই আহ্বান জানালেন। রাজধানী বৈরুতে গতকাল এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় শেখ নাইম কাসেম বলেন, সৌদি আরব এই সমস্যা তৈরি করেছে, বৈরুত নয়। তিনি বলেন, সৌদি আরবের কাছে আমাদের কোনো দাবি নেই, শুধুমাত্র তারা আমাদের দেশে হস্তক্ষেপ করা বন্ধ করুক। এর আগে গত রোববার শেখ নাইম কাসেম বলেছিলেন, সৌদি আরবের চলমান কূটনৈতিক চাপের মূল লক্ষ্যবস্তু হচ্ছে হিজবুল্লাহ, অন্য কিছু নয়। লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি আল জাজিরা টেলিভিশনকে দেওয়া এক অনুষ্ঠানে বলেছিলেন, ইয়েমেনের ওপর সৌদি আরব যে সামরিক অভিযান চালিয়েছে তা দরিদ্র পীড়িত দেশটির ওপর নিতান্তই রিয়াদের সামরিক আগ্রাসন, এবং এই আগ্রাসন বন্ধ করার সময় এসেছে। তিনি আরও বলেছিলেন, আরব দেশের মধ্যে এ ধরনের যুদ্ধকে তিনি সমর্থন করেন না, এবং সৌদি আরবের আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের জনগণ নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। এদিকে নিয়ন্ত্রণে আনা হয়েছে আইএসকে, তালেবান নেতার হুঁশিয়ারি। আফগানিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট কম বেশি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে ক্ষমতাসীন তালেবান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক আফগানিস্তানে আইএসের একাধিক রক্তক্ষয়ী হামলায় অনেক মানুষ হতাহত হয়েছে। তা সত্ত্বেও তালেবান এমন দাবি করল। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আইএস বড় কোনো হুমকি নয়, চলতি বছরের আগস্টে আফগানিস্তান নিয়ন্ত্রণ নেয় তালেবান, পরের মাসেই তারা সরকার গঠনের ঘোষণা দেয়। ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত 600 আইএস সদস্য বা সমর্থককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে জাবিউল্লাহ মুজাহিদ। আইএস যেসব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে নারীও রয়েছে বলে জানিয়েছে তালেবানের মুখপাত্র। তিনি বলেন, আইএসে গ্রেপ্তার হওয়া নারী সদস্যদের সংখ্যা কম। জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানিস্তান আইএসের সদস্য সংখ্যা বেশি কারণ তাদের জনগণ সমর্থন নেই, তাদের উপস্থিতির জন্য দেশের হুমকি নয়। এদিকে জানবেন, ইরানকে পারমাণবিক রাষ্ট্রে পরিণত করা উচিত নয়। কলম্বিয়ার রাষ্ট্রপতি ইভান ডুক মঙ্গলবার একটি আশাবাদী নোটে ইসরায়েল তার প্রথম সফর করেছেন, ইসরায়েলে তার প্রথম সফর শেষ করেছেন। ক্রমবর্ধমান ব্যবসায়িক সম্পর্ক ও মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরায়েলের পাশে থাকার বিষয়টি তুলে ধরেন তিনি। আমি প্রচুর মজা করেছি, কলম্বিয়া এবং ইসরায়েলের মধ্যে বন্ধন শক্ত করার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ, উভয় দেশের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ, এবং আমরা আরও ইসরায়েলি বিনিয়োগকারীকে কলম্বিয়ায় যেতে আগ্রহী দেখছি, হ্যারিস পত্রিকাকে এই কথা জানিয়েছেন কলম্বিয়ার রাষ্ট্রপতি। ডুক একজন প্রাক্তন সিনেটর, নির্বাচিত রাষ্ট্রপতি। প্রায় 3 বছর আগে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করার জন্য পরিকল্পিত একটি সফরে মন্ত্রী ও ব্যবসায়ীদের একটি বিশাল দল হিসেবে ছিলেন। সোমবার রাষ্ট্রপতি আইজাক হার্গোস আয়োজিত তার জন্য একটি উৎসব নৈশভোজে তিনি ইসরায়েলের সাথে গভীর মানসিক সংযোগের কথা বলেছিলেন। ডুক তার দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করতে চায় না, তবে ডুক মঙ্গলবার জেরুজালেমে একটি উদ্বোধন কেন্দ্র খুলেছে। কেউ কেউ এই পদক্ষেপকে জেরুজালেমের ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কলম্বিয়ার প্রস্তুতির একটি শান্ত সংকেত বলে মনে করেছে, কিন্তু রাষ্ট্রপতি এই ধারণা খারিজ করেন। একটি দূতাবাস নিয়ে আলোচনা সত্যি আমাদের জন্য অগ্রাধিকার নয়, তিনি বলেছিলেন। আমাদের অগ্রাধিকার হলো ইসরায়েলের সাথে সম্পর্ক জোরদার করা এবং তাদের পরবর্তী স্তরে নিয়ে যাওয়া। একই সময়ে ডুক ইসরায়েলের রাজধানীর বেশ কয়েকটি অঙ্গভঙ্গি করেছিলেন। তিনি বলেছেন যে তিনি ইসরায়েলের অবস্থানের সাথে একমত যে ইরান অবশ্যই পারমাণবিক থ্রেশহোল্ড রাষ্ট্রে পরিণত হবে, তবে আরও এগিয়ে গেছে তারা। আমাদের বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের আরও উন্নয়ন প্রতিরোধ করতে হবে, তিনি বলেছিলেন। তিনি স্বীকার করেছেন যে তিনি সচেতন যে ইসরায়েল ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র
রয়েছে, কিন্তু তিনি আইএইএ এর অভ্যন্তরে সমস্ত সরকারের জন্য একটি বৈদেশিক নীতির কথা বলেছেন, যাতে বিশ্বে নতুন পারমাণবিক অস্ত্রগার প্রতিরোধ করা হয় এবং এটি ধারণার উপর ভিত্তি করে পারমাণবিক অপ্রসারণ চুক্তি। এদিকে জানবেন মিয়ানমারের সহিংসতা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমার জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। বুধবার প্রকাশিত নিরাপত্তা পরিষদের 15 সদস্যের এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমার জুড়ে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ জানাচ্ছে। তারা আহ্বান করেছে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। মিয়ানমারের পশ্চিম অঞ্চলীয় চীন প্রদেশের সামরিক জান্তা বিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর সম্ভাব্য এক অভিযানের পরিপ্রেক্ষিতে এই বিবৃতি এলো। চীন প্রদেশে মিয়ানমারের সামরিক বাহিনীর অতিরিক্ত সৈন্য ও অস্ত্র মোতায়েন করলে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। 15 সদস্যের ঐক্যমতে ব্রিটেনে প্রস্তুত করা এই বিরল বিবৃতিতে বলা হয় যে নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমারে 1 ফেব্রুয়ারি জারি করা জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে দেশটিতে ঘটনা প্রবাহে বিষয়ে আবারও উদ্বেগ জানিয়েছে। সাথে সাথে তারা আহ্বান করেছে সামরিক বাহিনী যেন সর্বোচ্চ সংযমের অনুশীলন করে। এতে আরও বলা হয়েছে তারা মিয়ানমারের জনগণের ইচ্ছা ও স্বার্থের ভিত্তিতে সংলাপ ও মীমাংসার জন্য উৎসাহিত করেছে। এর আগে 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর নিরাপত্তা পরিষদের বেশিরভাগ দেশ এর নিন্দা জানিয়ে গণতান্ত্রিক নির্বাচিত কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায়। অন্যদিকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন এর বিপরীতে মিয়ানমারের ঘটনা প্রবাহকে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে বিবৃতি দিয়েছে। 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী তাতমা দাও দেশটির সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিল এবং অং সান সু চি সহ রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করে। সাথে দেশটিতে 1 বছরের জরুরি অবস্থা জারি করা হয়। পরে 1 আগস্ট জরুরি অবস্থার মেয়াদ 2023 সাল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন জান্তা প্রধান মিন অং লাইং। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে 6 ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চি সহ রাজনৈতিক নেতাদের বন্দির মুক্তির দাবিতে সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া অহিংস বিক্ষোভকে সামরিক উপায়ে জান্তা সরকার দমন করতে গেলে বিক্ষোভকারীরাও বিভিন্ন স্থানে অস্ত্র হাতে নেয়। গত 7 সেপ্টেম্বর মিয়ানমারের জান্তা বিরোধী ন্যাশনাল ইউনিট গভর্নমেন্ট দেশের সাধারণ মানুষকে সামরিক জান্তার আক্রমণ থেকে রক্ষা করতে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেয়। 1 ফেব্রুয়ারি থেকে জান্তা বিরোধী বিক্ষোভ ও সশস্ত্র তৎপরতায় সামরিক ও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে মিয়ানমারের 1000-এর বেশি বিক্ষোভকারী ও বিদ্রোহী নিহত হয়েছে বলে দেশটিতে মানবাধিকার নজরদারি করা সংস্থাগুলো জানিয়েছে। এদিকে থাকছে পিএলএ এয়ারফোর্সের 72তম বার্ষিকীর আগে যুদ্ধ প্রশিক্ষণের জন্য চীনের সর্বশেষ WZ-7 রিকন ড্রোন মোতায়েন করা হয়েছে। পিএলএ ফোর্সের মানুষ্যবিহীন যুদ্ধ ব্যবস্থার অস্ত্রাগারে একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম হিসেবে অভ্যন্তরীণ উন্নত WZ-7 উচ্চ রিকনান্সেন্স ড্রোনটি এই বছর এয়ার শোতে চায়না আত্মপ্রকাশ করার পর অনেক মনোযোগ আকর্ষণ করেছে। ড্রোনটি সম্পূর্ণ যুদ্ধ প্রশিক্ষণের জন্য মোতায়েন করা হয়েছে। পিএলএ বিমানবাহিনী বুধবার ঘোষণা করেছে তার 72তম বার্ষিকীর প্রাক্কালে একাধিক ধরনের বিমান সমন্বিত একটি সাম্প্রতিক অনুশীলনের WZ-7 এর উচ্চ উচ্চতা এবং দীর্ঘ সহনশীলতার সম্পূর্ণ সুবিধা প্রদর্শনের নির্দেশ অনুসারে উড্ডয়ন করা হয়েছে। চীনের সেন্ট্রাল টেলিভিশন CCTV বুধবার জানিয়েছে, গতিশীল যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির ওপর ভিত্তি করে বিমানটি দ্রুত রিকনসেন্স পজিশনের পরিকল্পনা করছে, রিকনসেন্স কোর্স সেট করেছে এবং টার্গেট ট্র্যাক ক্যাপচার করেছে। CCTV রিপোর্টে বলা হয়েছে WZ-7 কমান্ডো সেন্টারে সমস্ত ধরনের ডেটা আপলোড করতে এগিয়ে গেছে, যা বায়ুবাহিত বিমান গোষ্ঠীকে অনুপ্রবেশ এবং আক্রমণের কাজগুলি চালানোর জন্য দৃঢ় সমর্থন প্রদান করে। একটি নতুন ধরনের মানুষ্যবিহীন যুদ্ধ সরঞ্জাম হিসেবে WZ-7 গভীরভাবে পিএলএ এয়ারফোর্সের বাস্তব যুদ্ধ প্রেক্ষাপটে প্রশিক্ষণ ব্যবস্থায় একত্রিত করা হয়েছে, সম্পূর্ণরূপে প্রদর্শন করে যে পিএলএ বিমানবাহিনী উন্নত যুদ্ধের উপায়ে প্রয়োগ এবং ত্বরণ দেখানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, সিস্টেমের যুদ্ধ ক্ষমতার উন্নতি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।